सुप्रिय भिवार्स अस्सलामु आलाइकुम न्यू कुकिंग हाउस E7 चैनले आपनाके स्वागतम। चले एलाम भीषण मजार एकटी नास्ता रेसिपि निये। आमार आजकेर रेसिपि एकटा मात्र सिद्ध आलू एवं एक कप बाधाकपि दिए भीषण मजार नास्ता। बिकेले चा कफिर साथे अथवा इफतारीते खुबी झटपट सामान्य किछु उपकरणे रेसिपिटी तैरी करे निते पारेन। आशा करछि आजकेर रेसिपिटी सबार भीषण भालो लागबे। आलू बाधाकपिर एई मुचमुचे नास्ता उपरे मुचमुचे भितरे भीषण सफ्ट खेते असाधारण लागे। भिवार्स देखते थाकुन। এই রেসিপিটি তৈরির জন্য আমি এখানে একটি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি একটি কাটা চামচের সাহায্যে। খুব ভালো করে আলুটাকে মিশিয়ে নিতে হবে। কেউ চাইলে হাতের সাহায্যেও মেখে নিতে পারেন। এখন রেসিপিটি তৈরির জন্য একটি মিক্সিং বোল নিয়েছি। তার মাঝে দিয়ে দিলাম এক কাপ বাঁধাকপি কুচি। तारपर आमी एर माझे एड करे दिच्छी स्वाद मतो लवण। भिवार्स खुबी झटपट सामान्य किछु उपकरणे आजकेर रेसिपिटा तैरी करलाम। देखते थाकुन। दिए दिच्छी हाफ कप आटा। तारपर चामचेर साहाज्ये एकटु सेट करे दिच्छी। ए पर्याये शुकनो मसला एड करब। दिए दिच्छी हाफ चा चामच भाजा जिरे गुड़ो। ए जिरे गुड़ो ए रेसिपिर स्वाद अनेक बाड़िये दिबे। तारपर दिए दिच्छी हाफ चा चामच धने गुड़ो। ए पर्याये एर माझे एड करे दिच्छी हाफ चा चामच मरीच गुड़ो। झालटा पछंद मतो व्यवहार करबेन। बाड़िये बा कमिये देवा जाबे। दिए दिच्छी हलुद गुड़ो हाफ चा चामच। ए पर्याये आमी एर माझे एड करे दिच्छी पेस्ट करे रखा आलू। आलू पेस्टटा एड करे दिच्छी। ভিউয়ার্স যারা এই রেসিপিটি এভাবে তৈরি করেছেন তারা আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। রেসিপিটি এতটা মজার হয় না তৈরি করলে একদমই বিশ্বাস হবে না। আলুটা দেওয়ার পর এর মাঝে দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি। আমি এখানে তিনটি কাঁচা মরিচকে কুচি করে নিলাম। দিয়ে দিলাম মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম হাফ কাপ ধনে পাতা কুচি। এই রেসিপির মাঝে ধনে পাতা একটু বাড়িয়ে দিলে খেতে ভীষণ মজার হয়। এখন এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে কিছুক্ষণ মেখে নেব। খুব ঝটপট ঘরে থাকা সামান্য কিছু উপকরণে আজকের রেসিপিটা তৈরি করেছি। এভাবে তৈরি করলে ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। কিছুক্ষণ মেখে নিলাম। এ পর্যায়ে নরমাল পানি ব্যবহার করছি। নরমাল একটু পানি দিয়ে আবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। একটি পারফেক্ট মিশ্রণ তৈরি করে নিতে হবে নাস্তাটা তৈরির জন্য। সামান্য করে আরেকটু পানি অ্যাড করছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে পারফেক্টভাবে এটি তৈরি হবে না, নরম হয়ে যেতে পারে। তাই পরিমাণ বুঝেই পানিটা অ্যাড করে নিতে হবে। সামান্য একটু পানি অ্যাড করেই মেখে নিতে হবে। আমার খুব বেশি পানি লাগেনি, সামান্য একটু পানি দিয়েই এটিকে মেখে নিয়েছি। মিশ্রণের ঘনত্বটা কেমন রেখেছি ভিউয়ার্স দেখতে হলে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে চলে যাব চুলোতে। চুলো একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিলাম মাঝারি তাপে। তেলটা যখন গরম হয়ে এসেছে এ পর্যায়ে সামান্য করে পিঠেগুলো অ্যাড করে দিচ্ছি, অথবা পাকোড়াও বলতে পারেন। সামান্য করে অ্যাড করে দিচ্ছি। আমি আমার সাইজ মতো অ্যাড করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে নিতে পারেন। চুলোর তাপ মিডিয়াম লো রেখেই এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। প্রথমে তেলটাকে সামান্য একটু গরম করে নেওয়ার পরই পাকোড়াগুলো অ্যাড করে দিতে হবে। তারপর মিডিয়াম লো রেখেই পাকোড়াগুলো ফ্রাই করে নিতে হবে। খুব বেশি তাপে এগুলো ফ্রাই করলে উপরে লালচে হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা আছে। তাই মিডিয়াম লো তাপ রেখেই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। মাঝে মাঝে ভাবে উল্টে পাল্টে দিতে হবে, এতে করে সবগুলো সাইড সমানভাবে কুক হয়ে যাবে। পাকোড়া ফ্রাই করার সময় অবশ্যই একটি গর্তযুক্ত কড়াই ব্যবহার করবেন।
এতে করে পাকোড়াগুলো খুবই ফুলকো এবং মুচমুচে হয়। রমজানের ইফতারিতে খুবই ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করা যায়। সবগুলো পাকোড়া ফ্রাই করে নিলাম লালচে কালার করে, উঠিয়ে নিচ্ছি তেল থেকে। তৈরি হয়ে গেল সেদ্ধ আলু এবং বাঁধাকপি দিয়ে চমৎকার এই স্ন্যাক্স বা পাকোড়া। বিকেলে চা কফির সাথে অথবা রমজানের ইফতারিতে রেসিপিটি রাখতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলটি অল করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।